सरदार साहेब বলি কব আয়েগা লাইট হ্যাঁ আয়েগা আয়েগা সে তো আমিও জানি যে আয়েগা 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 কইলে হবে তুমি খবরটা বলো কখন আসবে গরমে পৌঁছে যাচ্ছে আমরা আচ্ছা 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 যাও না যাও না বাবা যাস না বলি শুধু কি আমরা তোমরাও তো কত প্রার্থনা করেছিলে যে দিদির ঘরে লাইটটি যেন চলে আসে দেখো চলে এসেছে লাইটটি তবে এখনো পর্যন্ত কাজ হচ্ছে দেখো এখনো মিস্ত্রিরা কাজ করছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আগে 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 লাইট খুলে রেখে দিতে বলেছে কখন না জ্বলি হবে বিপদ হয়ে যাবো তখন আমার সব উড়ে পালিয়ে যাবে খাবার এ চলো হোটেলে চলো বলি ঘরে যখন লাইট চলে আছে ওখানে আর কেন রাত কাটা বলায় এত ভয় উল্লোর করে যাচ্ছে সামনেটা তো ঘরটা রয়েছে ঘরটা থাকার পর সত্ত্বেও তুমি হোটেলে রাত কাটাচ্ছ এটা ভাবলেই তো কোন মনটা কর করছে কি না বলো দেখি এসে বাইরে ঘুরতে গেলাম আনন্দ ফুর্তি করছে হোটেলে আছে টাকা খরচা করছে ওটা একটা আলাদা আনন্দ আছে হ্যাঁ সামনেটা তো ঘরটা রয়েছে তারপরে তোমাকে হোটেলে রাত কাটাতে হচ্ছে এটা মনটা কেমন কর করছে না গায়ে লাগছে না বলি কতগুলো টাকা খাচ্ছে বলে দেখি এক একটা রাতে হ্যাঁ তুই রিয়াল লেগে তাড়াতাড়ি করে ব্যাগগুলো গুছিয়েলি চাদর মাদের গুছিয়েলি পরে লাইট ফ্যানটি দিয়েছ ওয়াতে দেদার হ্যাঁ চলে চললাম না ঘরে যাই পরে রাত কাটাবো ওয়ার থেকে সুখের আর কিছু নাই এ বাবা রাতে যদি বা লাইনটি ছিল সকাল না হতে হতে লাইনটা কেটে দিল হ্যাঁ দেখো লে হয়ে গেল খনিকের অতিথি চলে গেল কারণ আমিও জানি হবে তুমি খবরটা বলো কখন আসবে গরমে পৌঁছে যাচ্ছে আমরা গার্ডটা কোনো কাজেরই নয় বাবা কখন যে লাইন আসবে কিছু বলতেই লাগলে ইয়ার থেকে বলো ইয়াকে ফোন করি একবার ওই রিঙ্গা কি মামিকে একবার ফোন করি ও আমাদের সব জানতা সংবাদদাতা অর্ণব গোস্বামী বটে উহাকে একবার ফোনটা লাগাই জানা মামান তুমি এই ইয়ারফোনটা নাও এই ইয়ারফোনটা নিয়ে কথা বলো এ মা এই কি আবার কি জিনিস বাবা হ্যাঁ ইয়ার পেছনে তো কোনো তারও নাই কোথায় কানেক্ট করবো এটা আরে তুমি এত চিন্তা করো না আমি কানেক্ট করে দিচ্ছি তুমি যে সেটা কানে লাগি না কার সাথে কথা বলছিলে তুমি এই 402 এর সঙ্গে কথা বলছিল ও ওইটা তো ফ্ল্যাট নাম্বার মানুষের নামটা বলো বলো রিঙ্কি আর মায়ের সঙ্গে কথা বলছিলাম নাও এটাও নাও আরে তুমি কোথায় যাচ্ছ এই তোর রিঙ্কিয়াকে মামি কেটে দিয়ে আসি কেন আজব তো বলে বুদ্ধি নাকি হাঁটা দিলে ঘুরে বেড়াচ্ছিস নাকি ওকে এটা না দিয়ে আসলে পরে আমার কথাগুলো ও শুনতে পাবে কি করে আরে মামার ওইটা তুমি অন্য কানে লাগাও আচ্ছা আচ্ছা দা ফোনটা দাও আমি লাগিয়ে দিচ্ছি লে লাগলো কানে লাগানোই আছে ওর উপরে আবার মোবাইলটা কেন কানে লাগাচ্ছ কানে ফোনটা না লাগালে কোথা বলছি বলে অনুভবী হচ্ছে না মনে হচ্ছে না কোথা বলছি বলে কি জোতা কানে ঢুকিয়ে দিচ্ছে তা ঠিক নেই দাও 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 ইয়ারপডস গুলো দাও তো আমরা কত ধৈর্য ধরে ছেলে পুলা দিকে মানুষ করেছি শিখাইছি বলো দেখি আজকে যখন উহাদের শিখানোর সময় আইছে তখন উহাদের ধৈর্যের বাঁধ একবার ভেঙে যাচ্ছে বাবা একটু তো সময় দিতে হবে হ্যাঁ এই তো সেদিন দেখলাম টেলিফোন আবিষ্কার হলো দিয়ে হয়ে গেলো মোবাইল ফোন দিয়ে হয়ে গেলো হেডফোন দিয়ে হয়ে গেলো ইয়ারফোন ই বাবা কত টপ 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 ফোনই আসছে হ্যাঁ ফোনের ভার্সন বুঝতে বুঝতে তো মানে ইয়ে হয়ে যাচ্ছে আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে এই বাবা একটু সময় দেবে বাবা হ্যাঁ শিখে তো লুবো আমরা এ আমার ভিডিও যারা দেখতে পাচ্ছ না তাদেরকে বলছি আমার পেজের ফলো অপশনটা ক্লিক করে ফলোইং করে দিবে দিয়ে ফলোইং অপশনটাতে ক্লিক করে দেখবে তিনটা অপশন আসছে আনফলো ডিফল্ট আর ফেভারিটস হ্যাঁ এই ফেভারিটস অপশনটা ক্লিক করে রেখে দিবে ব্লু কালার হয়ে যাবে ফেভারিটস অপশনটা যখনই ক্লিক করবে দেখবে ওটা ব্লু কালার হয়ে গেছে দিয়ে এই সি ফার্স্ট লেখাটা চলে আসবে তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ক